यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदत्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे পাণ্ডবরা যে রাজ্যে ছদ্মবেশী অজ্ঞাতবাস করছিলেন সেই রাজ্যের সেনাপতি ছিলেন কিচক সবাই তাঁকে খুব বড় বীরযোদ্ধা মনে করত তিনি তো মারা গিয়েছেন এখন কোনো দেশ যদি এই রাজ্য আক্রমণ করে তাহলে বৃদ্ধ বিরাট রাজা নিশ্চয়ই হেরে যাবেন তাই কৌরবরা বহু সৈন্য সামন্ত নিয়ে মৎস্য রাজ্য জয় করার জন্য ধেয়ে এলেন বিরাট রাজা লড়াই করতে গেলেন কিন্তু পারলেন না ফিরে এলেন রাজধানীতে কৌরবরা যেমন ইচ্ছে লুটপাট চালাতে লাগলেন এদেশের রাজপুত্রের নাম উত্তর তিনি খুব গর্ব করে বলতে লাগলেন আমি ইচ্ছে করলেই ভীষ্ম কর্ণ দ্রোণ দুর্যোধন সবাইকে হারিয়ে দিতে পারি কিন্তু আমার রথের কোনো সারথি নেই একজন ভালো সারথি পেলে আমি দেখিয়ে দিতাম তা শুনে দ্রৌপদী জানালো যে বৃহন্নলা নামে যে লোকটি নাচ গান শেখান তিনি ভালো রথ চালাতেও জানেন রাজকুমার তখন তাঁকেই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন যুদ্ধযাত্রায় তারপর বৃহন্নলা তো খুব জোরে রথ চালিয়ে দিলেন কিছু দূরে গিয়ে দেখা গেল বিরাট সমুদ্রের মতো অসংখ্য কৌরব সৈন্য তার মধ্যে বড় বড় বীরদের বিশাল বিশাল রথ তা দেখেই উত্তরের মুখ শুকিয়ে গেল তিনি বললেন সারথী তুমি রথ ঘোরাও আমি এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না বৃহন্নলা বললেন সে কি রাজকুমার তুমি খানিক আগেই রাজসভায় দাঁড়িয়ে কত আস্ফালন করছিলে এখন ফিরে যেতে চাইছো এটা তোমাকে মানায় না উত্তর বললেন ওরে বাবা এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে আমি বাঁচব না আগে তো নিজের প্রাণ তুমি ফিরে চলো ফিরে চলো বৃহন্নলা বললেন ক্ষত্রিয়দের এরকম ব্যবহার করতে নেই যুদ্ধ শুরু করেই দেখো না বৃহন্নলা কিছুতেই রথ ঘোরাতে রাজি হচ্ছেন না দেখে রাজকুমার লাফিয়ে নেমে দৌড়ে পালাতে লাগলেন বৃহন্নলাও রথ ছেড়ে তারা করতে লাগলো তাঁকে অর্জুন তো বৃহন্নলা হয়ে মেয়েদের মতো সাজ করে আছেন কাঁচুলিয়ার ঘাগড়া পরা চুলে লম্বা বেনি সেরকম একজন রাজকুমারকে তাড়া করছেন দেখে শত্রুপক্ষের সৈন্যরা হা হা হি হি করে হাসতে লাগল একশো পা দৌড়ে গিয়ে অর্জুন রাজকুমারের চুলের মুঠি চেপে ধরলেন রাজকুমার কাঁদো কাঁদো হয়ে বললেন বৃহন্নলা আমাকে ছেড়ে দাও আমি বাঁচতে চাই আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা মুদ্রা মণি মাণিক্য রথ আরও অনেক কিছু দেব। তুমি আমাকে রাজধানীতে ফেরত নিয়ে যাও অর্জুন তাকে টানতে টানতে রথের কাছে নিয়ে এসে বললেন তুমি যখন পারবে না তখন আমি নিজেই যুদ্ধ করব তুমি এখন রথ চালাও বাধ্য হয়ে আসনে রাজকুমার বসে অর্জুনের নির্দেশ মতো রথটা নিয়ে গেলেন একটা সমী গাছের কাছে অর্জুন বললেন তুমি এই গাছের উপরে ওঠো এক জায়গায় দেখবে পাতার আড়ালে অনেক অস্ত্র লুকিয়ে রাখা আছে সেগুলো নামিয়ে আনো রাজকুমার সেই বিরাট বোঝাটা নামিয়ে আনার পর অত দারুণ দারুণ অস্ত্র দেখে বিস্ময়ে একেবারে হতবাক এই অস্ত্র কাদের অর্জুন বললেন পাণ্ডবদের রাজকুমার জানতে চাইলেন পাণ্ডবরা কোথায় অর্জুন তখন স্মিত হাস্যে নিজের পরিচয় দিলেন তার অন্য চার ভাই ও দ্রৌপদী যে কোন ছদ্মবেশে আছেন তাও জানালেন মেয়েদের মতো সাজ নাচ গান শেখায় তিনি মহাবীর অর্জুন প্রথমে তো বিশ্বাসী হতে চায় না তারপর আরও একটুক্ষণ কথাবার্তা বলে বুঝতে পেরে তিনি অর্জুনকে অভিবাদন করে বললেন আপনার দেখা পেয়েছি আমি ধন্য না জেনে আপনাকে খারাপ কথা বলেছি সে জন্য আমাকে ক্ষমা করুন অর্জুন যুদ্ধের সাজ পোশাক পরে নিয়ে তার গান্ডীপ ধনুকে টঙ্কার দিলেন সেই বজ্রের মতো শব্দ শুনে কৌরব পক্ষের সবাই বুঝে গেলেন ইনি তো অর্জুন ছাড়া আর কেউ হতেই পারেন না অনেকে ভয় পেলেও দুর্যোধন আনন্দের সঙ্গে বললেন বাহ তাহলে তো বেশ হলো চুক্তি ছিল যে পাণ্ডবরা বারো বছর বনবাস করবে তারপর এক বছর অজ্ঞাতবাস সেই অজ্ঞাতবাসের সময় না ফুরোতেই ওরা ধরা পড়ে গেল এবার ওদের আবার বারো বছরের জন্য বনবাস যেতে হবে তখন ভীষ্ম গণনা করে দেখে বললেন না পাণ্ডবরা ধরা পড়েনি ওদের অজ্ঞাতবাস শেষ হয়ে গিয়েছে অর্জুন তা দেখে শুনেই আত্মপ্রকাশ করেছে দুর্যোধন বললেন আসুক না অর্জুন আমরা যুদ্ধ করে ওদের এখানেই শেষ করে দেব শুরু হয়ে গেল যুদ্ধ একদিকে অর্জুন অন্যদিকে ভীম প্রবল বিক্রমে আক্রমণ করতে লাগলেন কৌরবদের অনেক দিন ইরা কোনো যুদ্ধ করেননি কিন্তু অপমানের জ্বালায় এমন জ্বলছেন যে তাদের তেজের সামনে কৌরব পক্ষের বড় বড় যোদ্ধারাও দাঁড়াতে পারছেন না সেই ভয়ঙ্কর যুদ্ধ দেখে রাজকুমার উত্তর ভয়ে কাঁপতে লাগলেন এমন সময় অর্জুন সম্মোহন নামে এমন একটা বান ছুড়লেন যাতে ভীষ্ম ছাড়া অন্য সব কৌরব পক্ষের বীরেরা অজ্ঞান হয়ে গেলেন তখন অর্জুন রাজকুমারকে বললেন তুমি ভীষ্মকে এড়িয়ে দ্রোণ কৃপ কর্ণ অশ্বত্থামা আর দুর্যোধনের উপরের জামাগুলো খুলে নিয়ে এসো ততক্ষণ আমি ভীষ্মকে সামলাচ্ছি উত্তর দৌড়ে গিয়ে সকলের জামাগুলো খুলে নিয়ে এলেন একটু পরে জ্ঞান ফিরে দুর্যোধন দারুণ রেগে গিয়ে ভীষ্মের কাছে এসে বললেন পিতামহ আপনি যেমন করে পারেন অর্জুনকে আটকে রাখুন ভীষ্ম হেসে বলল তুমি এখন এই কথা বলছ তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন তো অর্জুন তোমাকে মেরে ফেলতেই পারতো সেরকম কিছুই করেনি এখন শুধু শুধু অর্জুনদের সঙ্গে যুদ্ধ করে কি লাভ বরং এখন ফিরে চলো ফিরে গিয়ে ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের খবর জানাও কৌরব পক্ষের অন্য বীররাও হৃষ্যকে সমর্থন করলেন কৌরব সৈন্যরা ফিরে যাচ্ছে দেখে এ রাজ্যের সৈন্যরা উল্লাসে জয়ধ্বনি করতে লাগল অর্জুন রাজকুমারকে বললেন তুমি রাজধানীতে গিয়ে আগেই তোমার বাবার কাছে আমাদের পরিচয় দিও না আস্তে আস্তে জানাতে হবে তুমি খবর পাঠাও যে তুমি নিজেই এ যুদ্ধ করে জয়ী হয়েছো দূতের মুখে এই সংবাদ শুনে বিরাট রাজার আনন্দের অবধি রইল না সবাইকে ডেকে ডেকে ছেলের বীরত্বের কথা শোনাতে লাগলেন সবাইকে আদেশ দিলেন রাজধানী আলো দিয়ে সুন্দর করে সাজাতে রাজকুমার কখন ফিরবেন সেই অপেক্ষায় অধীর হয়ে তিনি কঙ্কের সঙ্গে পাশা খেলতে বসলেন আর বারবার বলতে লাগলেন শুনেছ আমার ছেলের কথা সে কত বড় বীর কৌরবদের সবাই ভয় পায় সেই কৌরবদেরও সে তাড়িয়ে দিয়েছে কঙ্ক বেশি যুধিষ্ঠির তো সবই বুঝলেন তিনি একবার বলে ফেললেন বৃহন্নলা যার রথের সারথি সে তো জিতবেই তা শুনে বিরাট রাজা খুব রেগে গিয়ে বললেন তুমি তো অতিবাজে লোক তুমি আমার ছেলের বীরত্বের কথা গ্রাহ্য না করে বৃহন্নলার প্রশংসা করছো মুখ সামলে থাকো একটু পরে বিরাট রাজা আবার তার ছেলের নামে গর্ব করতেই যুধিষ্ঠির আবার বলে ফেললেন ভীষ্ম দ্রোন কর্ণের সঙ্গে বৃহন্নলা ছাড়া কি এই যুদ্ধ কেউ করতে পারে এবার বিরাট রাজা আরো রেগে গিয়ে বললেন কি তোমার যত বড় মুখ নয় তত বড় কথা এখনও বৃহন্নলার প্রশংসা তিনি হাতের একটা পাশা ছুঁড়ে মারলেন যুধিষ্ঠিরের মুখে তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগল আড়াল থেকে দ্রৌপদী তা দেখেই একটা পাত্র নিয়ে দৌড়ে এসে যুধিষ্ঠিরের নাকের কাছে ধরলেন ওদিকে অর্জুন সেই সমী গাছটার কাছে গিয়ে অস্ত্রগুলো লুকিয়ে রাখলেন তারপর যুদ্ধের পোশাক খুলে আবার পরে নিলেন বৃহন্নলার বেশ তারপর রাজকুমারকে রথে বসিয়ে নিজে সারথী হয়ে ফিরে এলেন রাজধানীতে কৌরবদের পোশাকগুলো রাজবাড়ির মেয়েদের মধ্যে বিলিয়ে দিয়ে দেখা করতে গেলেন রাজার সঙ্গে দ্বারপাল যখন এসে খবর দিল ওই দুজন আসছেন দেখা করতে তখন যুধিষ্ঠির তাড়াতাড়ি বলে উঠলেন বৃহন্নলাকে এখন আসতে বারণ করো তার আসার দরকার নেই যুধিষ্ঠিরকে আহত অবস্থায় দেখলে অর্জুন নিশ্চয়ই রেগে গিয়ে বিরাট রাজার পুরো রাজ্যটা ধ্বংস করে দিতেন রাজকুমার উত্তর সেখানে এসে বাবাকে প্রণাম করার পর যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে তাঁর রক্তাক্ত মুখ থেকে আতকে উঠে বললেন এ কি এর এই অবস্থা হলো কী করে বিরাট রাজা বললেন এই লোকটার এত স্পর্ধা তোমার বদলে বৃহন্দলার প্রশংসা করছিল একে শাস্তি দেওয়া উচিত রাজকুমার বললেন সর্বনাশ বাবা উনি ইচ্ছে করলে আমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারেন এর কাছে ক্ষমা চাও রাজা বিরাট ঘাবড়ে গিয়ে যুধিষ্ঠিরের কাছে ক্ষমা চাইতে গেলে যুধিষ্ঠির বললেন আমার রাগ নেই আমি আপনাকে আগেই ক্ষমা করেছি এর দু তিন দিনের মধ্যেই পাণ্ডবদের পরিচয় সব জায়গায় জানাজানি হয়ে গেল সারা রাজ্য জুড়ে চলল উৎসব পাণ্ডবরা ছেড়ে রাজপোশাক পরে বসলেন রাজসভায় সেখানেই রাজ্যের রাজকন্যা উত্তরার সঙ্গে অর্জুনের ছেলে অভিমন্যুর বিয়ে ঠিক হয়ে গেল কৃষ্ণ বলরাম আরও অনেকে সুভদ্রা ও অভিমন্যুকে নিয়ে এলেন দ্রৌপদীর বাপের বাড়ি থেকেও এলেন আত্মীয় স্বজনরা খুব ধুমধাম করে হল বিয়ের অনুষ্ঠান এত বছর দুঃখ কষ্ট ভোগ করার পর এখন পাণ্ডবদের সুখের দিন পাণ্ডবরা সব শর্ত মেনেছেন বারো বছর বনবাস আর এক বছর অজ্ঞাতবাসে ঠিকঠাক কাটিয়েছেন যুধিষ্ঠির পাশা খেলায় যে রাজ্য হারিয়েছিলেন তা তো এখন ফিরে পাওয়ার কথা কিন্তু গুপ্ত চরদের মুখে আরও নানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দুর্যোধন নাকি কিছুতেই রাজধানী ফিরিয়ে দিতে রাজি নন দ্রোণ বিদুর এমনকি বাবার কথাও শুনছেন না দুর্যোধন এর মধ্যে যুদ্ধের প্রস্তুতি হিসাবে বিভিন্ন রাজার কাছে দূত পাঠিয়ে তাদের সমর্থন চাইছেন শান্তিপ্রিয় যুধিষ্ঠির কিন্তু যুদ্ধ চান না মহাবীর অর্জুন যুদ্ধের পক্ষপাতি নন কিন্তু কৌরবরা যদি হঠাৎ আক্রমণ করে বসে সেজন্যও তো তৈরি থাকা দরকার পাণ্ডবরাও দূত পাঠালেন অনেক রাজ্যে তখন দেখা গেল সারা ভারতের বেশ কিছু রাজা কৌরব পক্ষে যোগ দিতে চান আর অনেক রাজা সমর্থন করেন পাণ্ডবদের দেশটাই দুভাগে ভাগ হয়ে গেল কৃষ্ণ যাবেন কোন পক্ষে কৃষ্ণ পাণ্ডবদের মামাতো ভাই আবার কৃষ্ণের এক ছেলে শাম্ব দুর্যোধনের মেয়েকে বিয়ে করেছে দুপক্ষেই তার আত্মীয় আর কুটুম্ব অর্জুন একা চলে গেলেন দ্বারকায় দুর্যোধনও একই উদ্দেশ্যে একটু আগেই পৌঁছে গিয়েছেন সেখানে কৃষ্ণ তখন ঘুমাচ্ছেন দুর্যোধন রাজার মতো বসলেন কৃষ্ণের মাথার কাছে উচ্চ আসনে আর অর্জুন বসলেন কৃষ্ণের পায়ের কাছে কৃষ্ণ চোখ মেলে দুজনকে দেখার পর জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা দুজনেই এখানে উপস্থিত কি জন্য দুর্যোধন হেসে বললেন কারণটা তুমি ঠিকই বুঝতে পারছ আমি চাই তুমি আমাদের পক্ষে যোগ দাও জানি আমার আর অর্জুনের সঙ্গে তোমার সমান সম্পর্ক কিন্তু আমি আগে এসেছি যে আগে আসে তার অনুরোধই তো আগে রাখতে হয় কৃষ্ণ বললেন দুর্যোধন তুমি যা বললে তা ঠিক তুমি আগে এসেছ কিন্তু আমি চোখ মেলে অর্জুনকেই আগে দেখেছি আমি দুজনকেই সাহায্য করতে চাই এক পক্ষে থাকবে আমার প্রায় দশ কোটি নারায়ণী সেনা তারা সাংঘাতিক যোদ্ধা অন্য পক্ষে শুধু আমি একা কিন্তু আমি যুদ্ধ করব না শুধু পরামর্শ দিতে পারি অর্জুন তোমার চেয়ে বয়সে ছোট সেই জন্য তাকেই আগে বেছে নিতে দাও অর্জুন সঙ্গে সঙ্গে বললেন আমি শুধু তোমাকেই চাই দুর্যোধন দশ কোটি সৈন্য পেয়ে খুব খুশি কৃষ্ণ তো যুদ্ধ করবেন নাই বলছেন এরপর বলরামের কাছে যাওয়া হল তিনি বললেন তিনি কোনো পক্ষেই যোগ দিতে চান না যুদ্ধ কি তাহলে সত্যিই লাগবে কোনো রকমেই আটকানো যায় না শেষ চেষ্টা হিসাবে কৃষ্ণকে কৌরব সভায় পাঠাবার প্রস্তাব হলো যুধিষ্ঠির এখনও যুদ্ধ চান না এমনকি পুরো রাজ্যের বদলে দুর্যোধন যদি তাদের পাঁচখানা মাত্র গ্রাম দিতে রাজি থাকেন তাও তিনি মেনে নেবেন অর্জুনও যুদ্ধ না হওয়াটাই ভালো মনে করেন এমনকি ভীমও বলে ফেললেন যে কৌরব ও পাণ্ডবরা তো একই বংশ যুদ্ধে দুপক্ষের বিনাশ হবে তার চেয়ে শান্তির সপক্ষে সন্ধি করাই তো ভালো দ্রৌপদী কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বললেন মধুসূদন তুমি তো সবই জানো ধিক অর্জুনের বীরত্ব আর ভীমসেনের শক্তি তারা কি প্রতিজ্ঞা করেছিলেন ভুলে গিয়েছেন কৌরব সভায় আমার কি অপমান হয়েছিল দুঃশাসন আমার চুল টেনেছিল তখন আমি তোমাকে স্মরণ করেছিলাম আমার স্বামীরা এখন ধর্মের কথা বলছেন দ্রৌপদীকে অঝরে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন দ্রৌপদী আমি কৌরবদের কাছে যাচ্ছি দুর্যোধনরা যদি আমার কথা না শোনে তাহলে তারা যুদ্ধে নিহত হয়ে শেয়াল কুকুরের খাদ্য হবে হিমালয়ে যদি কেঁপে ওঠে পৃথিবী যদি শত টুকরো হয়ে যায় নক্ষত্র সমেত আকাশও যদি ভেঙে পড়ে তবু আমার কথা ব্যর্থ হবে না যা তুমি আর অশ্রু বর্ষণ করো না সদল বলে কৃষ্ণ এলেন হস্তিনাপুরে প্রথমে গিয়ে প্রণাম করলেন পাণ্ডবদের মা কুন্তিকে তারপর গেলেন বিদুরের বাড়িতে কৃষ্ণ আসবেন বলে সমস্ত রাস্তাঘাট ও রাজসভা সাজানো হয়েছে বিশেষভাবে কৃষ্ণের জন্য রাখা হয়েছে একটা সোনায় মোড়া আসন কৃষ্ণ যখন সেখানে প্রবেশ করলেন তখন কৌরব পক্ষের সবাই সেখানে উপস্থিত আরও রয়েছেন বহু দেশের রাজা রাজপুত্ররা সবাই উন্মুখ হয়ে রয়েছেন কৃষ্ণের কথা শোনার জন্য কৃষ্ণকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন কৃষ্ণ সকলকে সম্মান জানিয়ে ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন মহারাজ কৌরব ও পাণ্ডবদের মধ্যে যাতে শান্তি হয় আমি সেই প্রার্থনা জানাতে এসেছি আপনাদের কত বড় বংশ কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেওয়া উচিত নয় আপনার ছেলেদের শাসন করুন দুপক্ষে যদি সন্ধি হয় তাহলে এ রাজ্য এত শক্তিশালী হবে যে পৃথিবীর আর কোনো দেশ আপনাদের আক্রমণ করতে সাহস পাবে না এই পক্ষে ভীষ্ম দ্রোণ কৃপ কর্ণের মতো বীর যোদ্ধারা আছেন ওদের সঙ্গে যদি অর্জুন ভীম আর পাণ্ডব পক্ষের সবাই যোগ দেন তাহলে দেবতারাও এদের হারাতে পারবেন না আর যদি এই দুপক্ষের যুদ্ধ লাগে তাহলে হয় পাণ্ডবরা কিংবা আপনার লোকেরা নিহত হবেন তাতে কি লাভ হবে আপনার আরও কত রাজা ও সৈন্যরা দুপক্ষে থাকবে তাদের প্রায় সবাই মরবে এত মানুষের জীবন নষ্ট করা কি আপনার কাম্য হতে পারে আপনি শান্তি চাইলে এই রাজারাও নিজেদের রাজ্যে ফিরে যেতে পারেন আপনার ছেলেরা পাণ্ডবদের সাথে কত খারাপ ব্যবহার করেছে পাণ্ডবরা কিন্তু তার কোনো প্রতিশোধ নেয়নি আপনার আদেশে তারা বারো বছরের বনবাসে গিয়েছে তারপর এক বছর অজ্ঞাতবাসও ঠিক ঠিক পালন করেছে এখন আপনি তাদের রাজ্য ফিরিয়ে দিন একটু থেমে কৃষ্ণ আবার বললেন পাণ্ডবরাও আপনার সন্তানের মতো আপনার কাছেই তারা পালিত হয়েছে আপনি চাইলে এখনও তারা আপনার সেবা করতে পারে অথবা তারা যুদ্ধ করতেও প্রস্তুত এখন কিসে মঙ্গল হবে তা আপনি বেছে নিন রাজসভায় সবাই মনে করলেন কৃষ্ণ ঠিক কথাই বলেছেন ধৃতরাষ্ট্র অসহায় গলায় বললেন কৃষ্ণ তুমি যা বললে তাই ধর্মসঙ্গত ও ন্যায্য কিন্তু আমার ছেলেরা আর আমাকে মানে না গান্ধারী ভীষ্ম বিদুরের উপদেশও দুর্যোধন গ্রাহ্য করে না তুমি ওকে বোঝাও কৃষ্ণ তখন দুর্যোধনকে বললেন পুরুষ শ্রেষ্ঠ তোমার অনেক গুণ আছে তুমি শাস্ত্রও জানো এখন যেটা ন্যায়সম্মত সেটাই করো তুমি পাণ্ডবদের সঙ্গে বাল্যকাল থেকেই অন্যায় ব্যবহার করেছো তারা সব সহ্য করেছে যুধিষ্ঠির সবাইকে ক্ষমা করে দেয় এখন দুপক্ষে মিলেমিশে থাকতে পারো না তুমি যদি যুদ্ধ চাও তাহলে অর্জুনকে জয় করতে পারবে দেবতা গন্ধর্ব যক্ষরাও অর্জুনের সামনে দাঁড়াতে পারে না কোন মানুষ তার সমকক্ষ হবে তোমার জন্য কৌরবরা ধ্বংস হোক তাই তুমি চাও এখনও বলছি তুমি দুর্বুদ্ধি ত্যাগ করো পাণ্ডবরা তো ধৃতরাষ্ট্রকে মহারাজ আর তোমাকে যুবরাজ বলে মেনে নেবে তুমি শুধু রাজ্যের ভাগ দাও তাতে সকলের শান্তি হোক ভীষ্ম দুর্যোধনকে অনেক উপদেশ দিলেন তাতে কর্ণপাত না করে উঠে দাঁড়িয়ে অভিমানের সঙ্গে বললেন তোমরা সবাই শুধু আমারই নিন্দে করো কোনো দোষ না জুয়া খেলায় হেরে গিয়ে বনবাসে গিয়েছেন তাতে আমার কি দোষ আমাকে যুদ্ধের ভয় দেখিও না আমার দলে ভীষ্ম দ্রোণ কৃপ কর্ণের মতো মহারথীরা রয়েছেন এদের হারাবার কোনো সাধ্য কোনো মানুষেরই নেই এখন যুদ্ধক্ষেত্রে যদি মৃত্যু মৃত্যুবরণও করি সেটাও হবে গৌরবের কৃষ্ণ বাবা বলেছিলেন পাণ্ডবরা ১৩ বছর পর ফিরে এলে পাণ্ডবদের রাজ্যও ফিরিয়ে দেবেন তখন আমার বয়স কম ছিল আমি এ শর্ত মেনে নিয়েছিলাম এখন আমি আর ও সব মানি না আমি ওদের কিছু দেব না এমন কি সূচাগ্র মেদিনীও দিতে রাজি নই সূচাগ্র মেদিনী মানে একটা ছুঁচের ডগায় যেটুকু মাটি ওঠে সেইটুকু চোখ দুটো জ্বলে উঠল তবু তিনি মুখে হাসি ফুটিয়ে বললেন ঐশ্বর্য দেখে তুমি জ্বলে জুয়া খেলার বসিয়ে ওদের তুমি আসর ছাড়া আর কে নিজের ভাইয়ের স্ত্রীকে রাজসভায় এনে অপমান করতে পারে তুমি দুঃশাসন আর কর্ণ মিলে কত কুকথা বলেছ তাকে তুমি যত গৃহ তৈরি করে কুন্তি আর পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিলে তবু তুমি বলছো তোমার কোনো দোষ নেই পাণ্ডবরা নিজের বাবার অংশই চাইছেন তাও তুমি ফিরিয়ে দিতে রাজি নও তুমি অত্যন্ত পাপি ঠিক আছে তুমি যা চাও তাই হবে শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে তোমাকে যুদ্ধক্ষেত্রেই শুয়ে থাকতে হবে আরও কিছুক্ষণ বাদানুবাদ হল কিন্তু শেষ পর্যন্ত শান্তি বা সন্ধির কোনো আশা দেখা গেল না বোঝা গেল যুদ্ধ হবেই কৃষ্ণ বেরিয়ে এলেন রাজসভা থেকে যুদ্ধ তাহলে শুরু হয়ে গেল পাণ্ডব আর কৌরবদের যুদ্ধে হবেটা কি অর্জুনের সমকক্ষ কি সত্যিই কেউ নেই কেন কর্ণ ভীষ্ম ভীষ্মের সামনে তো কেউ দাঁড়াতে পারে না অর্জুন ভীষ্মকে ঠেকাবেন কিভাবে কর্ণের সঙ্গে যুদ্ধের সময়েই বা কি হবে জানতে ইচ্ছে করছে তো আমারও তোমাদেরকে ভীষণ জানাতে ইচ্ছে করছে তাহলে পরের পর্বের জন্য অপেক্ষা করো খুব শিগগির ফিরে আসব আপাতত টাটা